পূজোর আগে সিবিআই এর মেগা অভিযান। শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ অয়নশীল, যার বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় পুরসভায় নিয়োগ সংক্রান্ত ওয়েমারশিট। এরপরই সামনে পুর নিয়োগে দুর্নীতির অভিযোগ। কোন কোন পুরসভায় দুর্নীতি হয়েছে, কারাই বা জড়িত এর সঙ্গে, তার রহস্য ভেদে গত জুলাই মাসে 14টি পুরসভায় একসঙ্গে তল্লাশি চালিয়েছিল সিবিআই। গত বৃহস্পতিবার অভিযান চালায় ইডিও, রবিবার ফের অভিযান সিবিআই এর। সিবিআই হানা রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, বিধায়ক মদন মিত্রের বাড়িসহ 12টি জায়গায়। এদিকে ঘটনায় দিনভর উত্তপ্ত হয়ে রইল রাজ্য রাজনীতি। ফিরহাদ হাকিম ভাইপোর আশীর্বাদ নিয়ে যাদের চাকরি দিয়েছেন তাদের সবাইকে একসঙ্গে জেলে ঢুকিয়ে দিন, কটাক্ষ রাজ্যের বিরোধী দলনেতার। এই কারা চোর সবাই জানে, কারা চাকরি বেচেছে, বাড়ির লোকদের চাকরি দিয়েছে জানে। তৃণমূলের আত্মীয় স্বজনকে, যারা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনকে ফিরহাদ হাকিম ভাইপোর আশীর্বাদ নিয়ে যাদের চাকরি দিয়েছে, এদের সবাইকে একসঙ্গে ভিতরে ঢুকিয়ে দিন এবং কাস্টডি ইন্টারগেশন ছাড়া এই চোরেরা কখনো স্বীকার করবে না। কারণ চোরেদের রানী মমতা ব্যানার্জি এবং তার পুলিশের আশীর্বাদ আছে। দেশকে দুর্নীতিমুক্ত করতে তদন্ত চলছে, মন্তব্য বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। ইসলিয়ে ইনকোয়ারি চল রহা হ্যায় আগে, পুরা দেশ মে ভি ইস প্রকার হো রহি হ্যায়। দেশ কি রাজনীতি কো, সমাজ কো ভ্রষ্টাচার মুক্ত করনে কে লিয়ে অভিযান চল রহা হ্যায় অর কোর্ট কা নির্দেশ মে, আদেশ মে হো রহা হ্যায়। তো মুঝে লাগতা হ্যায় কি ইয়ে প্রক্রিয়া জিতনা জলদি হোগা উতনা আচ্ছা হামারা দেশ কি রাজনীতি পরিষ্কৃত হো জায়েগা। যারা দুর্নীতি করেছে তাদের শাস্তি পাওয়া উচিত, দাবি বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের। ये लोग बार बार जब चोरी को, चोर जब चोरी करते हैं तो बार बार इसको प्रतिशोध का राजनीति बोलते हैं, इसको वेंडेटा राजनीति बोलते हैं, बहुत सारा कुछ यहाँ पे आते हैं। लेकिन जो लोग चोरी किया, जो भी करप्शन किया, उसको तो सजा मिलना चाहिए, क्योंकि पश्चिम बंगाल का लोग बोलिए, देश का लोग बोलिए, चाहते हैं कि जो दोषी है उसको सामने आना चाहिए, नाम आना चाहिए। তবে এদিনের অভিযান নিয়ে পাল্টা তোপ দাগতে ছাড়েনি শাসক দল। অভিষেকের ধর্নার জন্য কলকাতা ও দিল্লিতে যে প্রবল চাপের সৃষ্টি হয়েছে তা থেকে নজর ঘোরাতেই এই কাজ, তো তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। নজর ঘোরাবার জন্য বিজেপির নির্দেশিত পথে কয়েকজনের বাড়িতে সিবিআই পাঠিয়ে, এজেন্সি পাঠিয়ে নজর ঘোরাবার জন্য, এটা একটা পরিকল্পিত চক্রান্ত। এটা অভিষেকের ধর্নার যে প্রবল চাপ তৈরি হয়েছে শুধু কলকাতা নয় দিল্লিতেও, তার থেকে নজর ঘোরাবার জন্য এই ধরনের কাজ, দূরভিসন্ধিমূলক চক্রান্তমূলক কাজ এরা করেছে। তদন্তকে ধামাচাপা দেওয়ার জন্য নাটক করে দিল্লি রাজভবন অনেক হয়েছে। তৃণমূল বিজেপিকে একসঙ্গে কটাক্ষ সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তদন্ত তো রোজ হচ্ছে, তদন্ত হচ্ছে না, আইওয়াস হচ্ছে। ভয়াবহ দুর্নীতি, পুর নিয়োগে, শিক্ষক নিয়োগে ভয়াবহ দুর্নীতি। রাজ্য সরকার কোনো তদন্ত করেনি, কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত। তদন্ত হোক, সবটা খুঁজে বার করা হোক, তদন্তকে ধামাচাপা দেওয়ার জন্য নাটকবাজি করে দিল্লি আর রাজভবন অনেক হয়েছে। অন্যদিকে কংগ্রেস নেতা কৌস্তভ বাগচির মতে আশা রাখা যাচ্ছে এই অভিযানগুলোয় ফলপ্রসূ কিছু হবে। কিন্তু এখানে সিবিআই বা ইডির ভূমিকা বারংবার প্রশ্নের মুখে পড়েছে। আমরা আশা রাখব এই যে রেডগুলো হচ্ছে ফলপ্রসূ কিছু হবে, দেয়ার উইল বি অ্যাকশন। এই সমস্ত ডায়লগবাজির থেকে অ্যাকশন আমরা বেশি এক্সপেক্ট করবো, এইসব গিমিংয়ের থেকে অ্যাকশন আমরা বেশি এক্সপেক্ট করবো। যদি সেটা না হয়, যেভাবে মানুষের আশা ভরসা আস্তে আস্তে এই এজেন্সিগুলোর উপর থেকে উঠে যাচ্ছে, সেটা আরও বেশি করে হবে এবং আগামী দিন এই এজেন্সিগুলোকে আর কোনোভাবে মানুষ ভরসা করবে না। কবে তদন্ত প্রক্রিয়া শেষ হবে, আইওয়াস হচ্ছে না তো, প্রশ্ন আইএসএফ বিধায়কের। কবে এই তদন্ত প্রক্রিয়া শেষ হবে, এটা আইওয়াস হচ্ছে না তো, এটা মানুষ, জনমানুষে এবং কোর্টে যে ক্ষোভ উগড়ে দিচ্ছে সেটার জন্য আইওয়াস হচ্ছে না তো। আমরা চাই দ্রুত এই প্রক্রিয়া, তদন্ত প্রক্রিয়া শেষ হোক। আগামী দিনে আর কি কি তথ্য উঠে আসে তদন্তকারীদের হাতে, পূজোর আগে কেন্দ্রীয় তদন্তকারীদের জালে পাকড়াও হন কিনা কোনো হেভিওয়েট, প্রশ্ন রাজ্য রাজনীতির অন্তরে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।